আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দক্ষিণ কোরিয়া ইউপিএস এর আওতায় বাংলাদেশ থেকে আপনারা 2022 সালে পারদর্শী, ভাষা পারদর্শী যে লোকজন নিবে সেটা বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি পাবলিশ করেছে বোয়েসেল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকের ভিডিওতে মূলত শেয়ার করব আপনাদের এই আবেদনে প্রাথমিক নিবন্ধন এবং চূড়ান্ত নিবন্ধন কি, এবং আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা লাগবে, বিস্তারিত ডিটেইল শেয়ার করব। তো আপনার কাছে একটু অনুরোধ থাকবে, আপনাকেও যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন শুরু। তো দেখেন আপনাদের আমি কোরিয়ান ভাষার যে বিজ্ঞপ্তি আছে সেটা, তো দেখেন আমি এটা কিন্তু অলরেডি ওপেন করে ফেলেছি। সো এখানে যে বিষয়গুলো দেখেন আপনার প্রাথমিক নিবন্ধন চূড়ান্ত নিবন্ধন কি সেটা এখানে আছে, আমি একটু ওপেন করতেছি। দেখেন কোরিয়া ভাষা পারদর্শীদের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন, দেখেন আপনার এই যে 4.1 নির্দেশনা, এটা কোরিয়া ভাষা পরীক্ষায় ইউবিটিতে অংশগ্রহণের লক্ষ্যে কোরিয়া ভাষা পারদর্শী এবং উপরে বর্ণিত যোগ্যতা শর্তাবলী পূরণকারী আগ্রহী প্রার্থীদেরকে আপনার আগামী 22 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 23 ফেব্রুয়ারি আপনার বিকাল 5টা পর্যন্ত আগে আসলে আগে পাবে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস ভিত্তিতে নির্ধারিত নিবন্ধন সাইটে চাইতে তথ্য পূরণপূর্বক প্রাথমিক নিবন্ধন করতে হবে। মানে আপনারা যখন প্রথম অবস্থায় ওয়েবসাইটে যে নিবন্ধন ফর্মটা ফিল আপ করেন এটা হচ্ছে প্রাথমিক নিবন্ধন, ঠিক আছে? তো নির্ধারিত 20,000 জন প্রার্থী চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে আপনার 23,000 জন প্রার্থী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন সাইট বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এবারে কোটা হচ্ছে 20,000 জন, বা 23,000 আবেদন হয়ে গেলে আপনার আবেদনের ওয়েবসাইটটা অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তারপরে কেউ আবেদন করতে পারবে না। তো প্রাথমিক আবেদন, তবে যদি একই সাথে দেখেন যে আপনার একাধিক প্রার্থী শেষ ব্যক্তি হিসেবে আবেদন সম্পন্ন করে তবে তাদের সকলকেই প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। প্রাথমিক নিবন্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন করলে একজন প্রার্থী একটা সাবমিশন আইডি পাবে, ঠিক আছে? তো যার ফর্মেটটি নিম্নরূপে, যে এরকম ফর্মেট হবে সাবমিশন আইডি, তো এর শেষ 5 ডিজিটটা দ্বারা প্রাথমিক নিবন্ধিত প্রার্থীর ক্রম বোঝাবে। ক্রম মানে সিরিয়াল নাম্বার, যেমন এখানে দেখতে পাচ্ছেন 1, বাট এখানে সংখ্যা আরও বাড়বে, এই যে অনেকটা এরকম হবে। এই যে দেখতে পাচ্ছেন 20,000 এরকম। তো এখন হচ্ছে প্রাথমিক আবেদন সম্পন্ন হলে আপনাদেরকে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। তো প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের মধ্য থেকে প্রথম 20,000 জন প্রাথমিক প্রার্থী সাবমিশন আইডি এত থেকে যে এত পর্যন্ত, মানে এই আইডি যাদের সাবমিশন আইডি এত থেকে এতর মধ্যে, তারা চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে 23 ফেব্রুয়ারি সকাল 11টা ঘটিকার মধ্যে আগে আসলে আগে পাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এর ভিত্তিতে এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি, স্কিল টেস্ট সহ $28 সমপরিমাণ বাংলাদেশি টাকা 108 থেকে 110 এরকম রেট আর কি, প্লাস এইচআরডি কোরিয়াতে মার্কিন ডলার প্রেরণের জন্য ব্যাংকিং চার্জ সহ 3,100 টাকা, অনলাইন ফি 500 টাকা, মোট 3,600 টাকা সহ আপনার বিকাশ কমিশন 41 টাকা ইত্যাদি, টোটাল 3,641 বা 42 টাকার মতো আপনার অফেরতযোগ্য ফি, এটা বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে কোরিয়া ভাষায় পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করবেন, মানে ডাউনলোড করতে হবে। তো শুধুমাত্র প্রথম 20,000 জন প্রার্থী চূড়ান্ত নিবন্ধন করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি যে প্রাথমিক এবং চূড়ান্ত নিবন্ধন কি, কত টাকা ফি লাগবে। আর আরেকটা বিষয় একটু মোস্ট গুরুত্বপূর্ণ, আপনারা যারা প্রাথমিক আবেদন করার পরেই চূড়ান্ত নিবন্ধন করতে যান, মানে টাকা পেমেন্ট করতে যান, এই ক্ষেত্রে একটি নির্দেশনা এখানে আছে। এই যে আপনার একজন প্রার্থী প্রাথমিক নিবন্ধন করার পর তার আবেদনটি কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যার ফলে প্রাথমিক নিবন্ধনের 5 থেকে 10 মিনিট পর তাকে ফি প্রদান করতে পারবে বা করতে হবে। হ্যাঁ, মানে আবেদন করছেন, করার 5 থেকে 10 মিনিট পরে বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন। কীভাবে পেমেন্ট করতে হয় এটা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই সেটা দেখে পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, আশা করি ক্লিয়ার। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন, তারপর না বুঝে থাকলে কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য। আর কোরিয়া সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে এখন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।